আমার বর বাড়িতে কতগুলো শিং মাছ এনেছে, জ্যান্ত শিং মাছ। কেন এত আস্তে আস্তে কথা বলছি জানেন? কটা বাজে জানেন? 2:20। ভাবুন একবার আপনারা, 2:20 বাজে, চোখে ঘুম নেই, কি করি বলুন তো? মহা সমস্যা হয়েছে, আজকেরই সন্ধে 6:30 অব্দি ঘুমিয়েছি, বুঝতে পেরেছেন? এই জন্য চোখে ঘুম নেই, জেগে কাটাচ্ছি এখন। নিরুপায়, চোখ বন্ধ করে আছি, হরে কৃষ্ণর নাম করছি, তাতেও ঘুম আসছে না। 1 থেকে 100 অব্দি গুনলাম, তাও ঘুম আসছে না। 1 থেকে 100, 1 থেকে 100, রিভার্সে গুনলাম আবার, তাও ঘুম আসছে না। কি জ্বালায় পড়েছি বলুন তো, কেন যে সন্ধে অব্দি ঘুমাতে গেলাম জানি না। আর তার মধ্যে হয়েছে মাছগুলো এত উৎপাত করছে না, বলার কথা না। বাথরুমে রেখে দিয়েছি জাগিয়ে, জলের মধ্যে শিং মাছ তো সহজে মরবে না, তুই জাগিয়ে রেখে দিয়েছি। 3-4 দিন হয়ে গেল, কিন্তু ঘুমাতে তো দেবেই না, ওরা ঠিক করে রেখেছে। এত উৎপাত করছে, এত খাপি খাচ্ছে, বলার কথা না। ওদের জন্য আর বিশেষ করে ঘুম আসছে না। আমি ভাবছি কি বাথরুমে ভূত টুত ঢুকলো নাকি, যে একটা করে মাছ নিচ্ছে আর খাচ্ছে। ভূতকে দেখে কি ওরা এরকমভাবে খাপি খাচ্ছে, এইভাবে খাপি খাচ্ছে জলের মধ্যে, ভাবুন একবার। কি বলবে এদেরকে, কিছু বলার নেই। আর চোখে তোমার ঘুমই নেই, আর ভালো লাগছে না জেগে থাকতে, কতক্ষণ জেগে থাকবো? আপনারাই বলুন।